এবং সম্পূর্ণ ঘটনাটি যা পড়ছি যেমনি অত্যন্ত রহস্যজনক ঘটনা ইয়া ভিতরে জেল বালাঙ্কর গোটে বিবৃতি আসছি মেডিকাল গোটে বিবৃতি আসছি মানে মেডিকাল কলেজ বুর্লা মেডিকাল কলেজ পুলিশের গোটে বিবৃতি আসছি সমস্তে বিবৃতি দেওয়ার ব্যস্ত ঘটনা কাহিঁকি ঘটলা সে সম্পর্কে কে কিছু কৌনা যে বড় বড় পুলিশ অফিসর ডাক্তারখানার অধিকারী মানে বিবৃতি দৌঁচন্তি সেমানে সত ঘটনাটিকু জানা পড়ছেন্তি লুচিয়ে চেষ্টা করছেন তাঙ্কর গতিবিধি তাঙ্কর কার্যকলাপ তাকু মনিটরিং করিবা পাই এসটিএফ গঠন হইতলা স্পেশাল টাস্ক ফোর্সর নোটিফিকেশন দেখিব কেবল এইমানক পাই গঠন হইতলা তা আজি প্রশ্ন বর্তমান উঠিব যে হোয়াট ওয়াজ এসটিএফ ডুইং এসটিএফ কোন করতলা গোটে গ্যাংস্টর আসি কটক সহরর এসবি মেডিকাল কলেজের আট দশ দিন রহিলা হোয়াট ওয়াজ এসটিএফ ডুইং এসটিএফ তাকে মনিটরিং করুতলা যদি এসটিএফ মনিটরিং করুনতলা তবে এসটিএফ ইজ রেসপন্সিবল এসটিএফ হেড মস্ট রোল হুজ অর ইমেল এটা সাধারণ কথা এটা মানে মামুলি কথা একদম যেকোনসি ব্যক্তির সাধারণ লোকের মনকু এই প্রশ্ন আসিব এসটিএফর যে এসটিএফর যে হেড প্রথমে সরকার তুরন্ত তাঙ্ক বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা আবশ্যক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাকে ক্যাবিন দিয়া হয়ে রয়্যাল ট্রিটমেন্ট করা গেল খাইবা সমস্ত ভেটিবা সব কথা ওপেনলি হতলা আজি যে মানে ডিজি অফিসে বসে মিটিং করছেন সেমানে সেতবে কম করতে অল দিজ ফাইভ সেভেন সিনিয়র অফিসর্স হোয়াট ওয়ার দে ডুইং সেতবে এ বাবদে কে মুন্ড পুরাইলে যে এভাবে এক গ্যাংস্টর এটি অছি আমি কোন কোন পদক্ষেপ নেব কাই করনি আজি বিবৃতি দৌছ সস্তা দৌছ আমি তাকে ধরিয়া মিডিয়া মাধ্যম দেখে দেলা সবুড়ে আমি বন্ধ করেদল কম করেদল বসি বন্ধ করে এই যে লজ্জাহীন বিবৃতি দেবার বড় বড় অফিসর মানে নিবৃত্ত রহত নিজের দোষক স্বীকার করুন সবুড়ে তো করেছিল টাস্কফোর্স করি সবুড়ে সর্চ অপরেসন করুল কম হল এডিজি ল অ্যান্ড অর্ডর এডিজি ক্রাইম জড়ে অফিসর দায়িত্ব রয়েছে আজি গন টু সম্বলপুর ফর ইনকোয়ারি সে বুর্লা মেডিকাল আসলে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস আসলা পরে জেল রহলা ফর্মাল অপরেসন বুর্লা মেডিকাল পরমিশন মনেকি জেল অথরিটি তাকে কেমতি এসসিবি কি রেফর কলে জেল অথরিটি তো রেফর করিপার এটি তাপ ক্যাবিন কি আরেঞ্জমেন্ট কলা এ পূর্ণাঙ্গ ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা সাংঘাতিক ঘটনা এবং রহস্যময় ঘটনা এ বড় বড়িয়া অফিসর মানকর উপরে তুরন্ত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাওয়া দরকার হোয়াট ওয়াজ ডিসিপি কটক ডুইং হোয়াট ওয়াজ এসটিএফ ডুইং হোয়াট ওয়াজ এডিজি ল অ্যান্ড অর্ডার ডুইং হোয়াট ওয়াজ ডিজি ডুইং সমস্তে আজ খসি যাওয়া বসছেন যে মানে বড় বড় অফিসর মানে সম্পৃক্ত এ কনেস্টেবল হাবিলদার কু সসপেন্ড করি সে সসপেন্ড করা যাওয়া দরকার খালি কেবল আমি কিছু বড় বড়িয়া তামিল অফিসর সন্তুষ্ট করি আমি আমার চাকরি বজায় রাখবু সে অভ্যাস দয়া করে ছাড়ত আইপিএস অফিসর মানে আইপিএস অফিসর মানে নিজকে কলঙ্কিত করতু না পুলিশ প্রশাসনকু কলঙ্কিত আউ অধিক ন করন্তু যেতি করণি বহুত করণি আজি কাহা পাখে কিছু উত্তর নাই সমস্তে খামখিয়ালি বিবৃতি দেই কেবল মিডিয়ার নিজের ফটো উঠাইবার ব্যস্ত এক সুপরিকল্পিত যোজনাবদ্ধ কার্যক্রম নাহলে ডিসেম্বর মাসর ঘটনা ঘটছে আসি এপ্রিল মাসের সেদিন ঠার লগাতার ভাবে গোটা প্রস্তুতি চালিতলা
ଏବଂ ପ୍ରସ୍ତୁତିରେ ଏ ଅଫିସର ମାନେ ସମସ୍ତେ ସମ୍ପୃକ୍ତି ଅଛି, କିଛି ଅଫିସରଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ଅଛି, ସମସ୍ତେ ନ ଜାଣିକିରି ଏକଥା କେବେ ସମ୍ଭବ ହେବନି। ଆମେ ହାଇଦ୍ରାବାଦରେ କରୁଛୁ, ତାକୁ ବମ୍ବେରେ ଇଏ କରୁଛୁ, କାହିଁ ଗୁଡ଼ାଏ ମିଛ କଥା ଗୁଡ଼ା ବିବୃତ୍ତି ଦେଉଛୁ, କଲିକତାରେ ଦେଖୁଛୁ, ଏଠି ଦେଖୁଛୁ, ଗୋଟାଏ କଥା ଖାଲି ଦେ ଆର୍ ସ୍ପ୍ରେଡିଂ ଅଲ୍ ଲାଇଜ୍। ମୁଁ ସେଇଥିପାଇଁ କହିଲି ଯେ ଦାୟିତ୍ୱ ଏ ବଡ଼ ବୁଢ଼ୀ ଅଫିସର ମାନଙ୍କର ଦାୟିତ୍ୱ ବେଶୀ, ସେମାନେ ନିଜ ମୁଣ୍ଡରୁ ଦୋଷ ଛଡ଼େଇ ପାରିବେ ନାହିଁ, ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଶକ୍ତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେବା ଦରକାର। ଖାଲି କହୁଛନ୍ତି ଆମେ ତାକୁ ଧରିବୁ, ଘଟଣା କାହିଁକି ହେଲା ସେ ପ୍ରଶ୍ନ ଟିକେ ଆଗ କେହି ଯାଉନାହାନ୍ତି, କାହିଁକି ଏତେ ବଡ଼ ଘଟଣା ହେଲା, ସେ ଖସିଯିବା ପାଇଁ ସକ୍ଷମ କେମିତି ହେଲା, ଇଏ ତଦନ୍ତ କେହି କରୁନାହାନ୍ତି। ଖାଲି ଧରିବା ପାଇଁ ସମସ୍ତେ ସତ୍ୟ ଧରିପକେଇବ, ଚକ୍ରାନ୍ତଟା ସେଦିନଠୁ ଚାଲିଛି, କହିଲି ଡିସେମ୍ବର ମାସରୁ। ଅନୁସନ୍ଧାନ ହେଲେ ଜଣା ପଡିବ କୋଉମାନେ ଅଛନ୍ତି ଏଥିରେ, ମୁଁ ସେଇଥିପାଇଁ କହିଲି ଏକ ସାଙ୍ଘାତିକ ଘଟଣା, ଛୋଟିଆ ଘଟଣା ନୁହେଁ। ଗ୍ୟାଙ୍ଗଷ୍ଟର ଯାଉଛି, ସେ କଣ ଧରା ହେବା ପାଇଁ ଯାଉଛି? ଯୋଉ ଗ୍ୟାଙ୍ଗଷ୍ଟର ଫେରାର ହେଇଯାଉଛି, ସେ ପୋଲିସ ହାତରେ ଧରା ପଡ଼ିବା ପାଇଁ ଯାଇଛି? ଦେ ଆର୍ ଅଲ୍ ମେକିଂ ସେମଲେସ୍ ଷ୍ଟେଟମେଣ୍ଟ। ଏଇ ଚାରି ପାଞ୍ଚ ଜଣ ସିନିୟର ଅଫିସର୍ସ ଦେ ସୁଡ୍ ବି ଟେକନ୍ ଟୁ ଟାସ୍କ, ନୋ ଏକ୍ସକ୍ୟୁଜ୍ ଫର୍ ଦି ପିପୁଲ୍। ମୁଁ ସେଇଥିପାଇଁ କହିଲି ଏସ୍ଟିଏଫ୍ଟା ତିଆରି ହେଲା ସେଥିପାଇଁ, ତ ଏସ୍ଟିଏଫ୍ କ'ଣ କରୁଥିଲା? ତମେ ତ ଡେଲି ମନିଟରିଂ କରିବ, ତାହେଲେ ତମେ କିଛି କରୁନଥିଲ, ଫ୍ରି ସେଠି ରନ୍ ଥିଲା ତା ପାଇଁ, ସେ ସବୁଆଡ଼େ ବୁଲୁଥିଲା, ଖାଉଥିଲା, ରହୁଥିଲା, ସବୁ କଥା କରୁଥିଲା। ସାଧାରଣ ଗରିବ ଲୋକଟିଏ କ୍ୟାବିନ୍ ପାଉନି, ସେ କ୍ୟାବିନ୍ ପାଇଁ ଆରାମ ରହିଲା। ଏତେ ବଡ଼ ଘଟଣା ଘଟିଲା କେମିତି? ଆଜି ବସିକିରି ପୋଲିସ ହେଡ଼କ୍ୱାର୍ଟରରେ ବସି ମିଟିଂ କ'ଣ କରି ପକଉଛ? କାହାକୁ ବୁଝିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ସେମାନେ? ତ ମୋର ସେଥିପାଇଁ ସ୍ପଷ୍ଟ ମତ ହେଉଛି, ଚାରି ପାଞ୍ଚ ଜଣ ସିନିୟର ପୋଲିସ ଅଫିସର୍ସ ମଷ୍ଟ ବି ଟେକନ୍ ଟୁ ଟାସ୍କ। ହଁ, ଏସ୍ଟିଏଫ୍ ହେଡ୍ ପ୍ରାଇମେରି ହିଜ୍ ରେସ୍ପନ୍ସିବୁଲ, ଇଏ କ'ଣ କଟକ ଡିସିପି ଜାଣିଛନ୍ତି କି ନାହିଁ ମୁଁ ଜାଣିନି, ସେ କହୁଛନ୍ତି ଆମେ ଜାଣିନଥିଲୁ। ଇଫ୍ ହି ନୋଜ୍ ଦେନ୍ ହି ମଷ୍ଟ ବି ଟେକନ୍ ଟୁ ଟାସ୍କ, ଇଫ୍ ହି ଡଜଣ୍ଟ ନୋ ଦେନ୍ ଇଟ୍ ସେପାରେଟ୍। ଏଡିଜି ଲ ଆଣ୍ଡ ଅର୍ଡ଼ର, ଏଡିଜି କ୍ରାଇମ୍ ସମସ୍ତେ, ଏବଂ ଡିଜି ଅଲ୍ସୋ କ୍ୟାନଟ୍ ଏସ୍କେପ୍ ଫ୍ରମ୍ ଇଟ୍ସ ରେସ୍ପନ୍ସିବିଲିଟି। ୟୁ ଆର୍ ଡିଜି, ଗୋଟେ କିଲୋମିଟର ଦୂରରେ ଆପଣଙ୍କ ଅଫିସ୍,